আমরা মানিকখালি ব্রিজ থেকে এইমাত্র চলে আসছি। মানিকখালি ব্রিজ দেখতে পাচ্ছেন, চারদিকে তাকালে ঘের, কিন্তু ঘেরে কোনো পানি নেই। বর্ষা মৌসুম কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে ঘেরে কোনো পানি নেই, তাই এই কারণে ঘেরে কোনো মাছ চাষ নেই। মূলত এদিকে চিংড়ি চাষ করা হয়, চিংড়ির জন্য একটা আদর্শ জায়গা এটা। এটা আঠাশনী উপজেলায় পড়ছে, সাতক্ষীরা জেলা। তারপরে ধারাবরণে আসছেন আতিক সাহেব, ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার সাতক্ষীরা জোন। হ্যাঁ, ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাইকে। আমি শেখ আতিকুর রহমান, রিজিওনাল ম্যানেজার এলিয়া ফিডস লিমিটেড সাতক্ষীরা জেলার দায়িত্বে আছি। এদিকে অফিসিয়াল কাজে আসছিলাম, অফিসিয়াল কাজ শেষ করে আমি আর আমার একোয়া ম্যানেজার আরিফ স্যার আস্তে আস্তে সাতক্ষীরার দিকে আমরা রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে এবং বামে দুই দিকেই বিশাল ঘের, এখানে চিংড়ি চাষ হয়, কিন্তু বর্তমানে এখানে ফিড চলছে না। তার একটাই কারণ, বেশিরভাগ ঘেরে পানি নাই। এখানে নদীর পাশে বলে পানি কিছুটা হলেও দিতে পাচ্ছে, কিন্তু একটু দূরে যে সমস্ত হাজার হাজার একর পতিত ঘের আছে সেগুলো সব পানিশূন্য অবস্থায় আছে। আর এত অতিরিক্ত গরম, এক পর্যায়ে বলতে পারেন খরা, কোনো বৃষ্টি নাই দীর্ঘদিন ধরে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কিন্তু সাতক্ষীরাতে কোনো বৃষ্টির ছিটে ফোটাও নাই। তো সেক্ষেত্রে মাছ যে পুকুরে বা জল করে আছে, ঘেরে আছে, তারা মাছগুলো উপরে উঠতে পারছে না। বিশেষ করে এক খামারির সাথে, আদর্শ খামারির সাথে আমরা আলাপ করি, তিনি বললেন যে এখন কোনোরকমভাবে জাল টানা যাচ্ছে না। জাল টানলেই, জালের টানলেই মাছটা যখনই উপরে উঠছে তখনই মাছ সাথে সাথে মারা যাচ্ছে, এবং অতিরিক্ত তীব্র গরমের কারণে মাছ মরে ভেসে উঠছে এবং মরার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে তার গায়ে পছন্দ হচ্ছে। এটা আসলে খুব দুঃখজনক এবং এতে চাষিরা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যাই হোক, এই আর কি, আরিফ স্যারকে অনেক ধন্যবাদ। আমরা ধরে নেবারে আমাদের দুজনারই উঠবে, বলতে হয় না সাতক্ষীরাতে ব্যাপক চাহিদা। ইনশাল্লাহ এক সময় বাংলাদেশের কম্পিটিটিভ মার্কেট লিডিং করবে। আতিক সাহেব, এ ব্যাপারে কিছু বলবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের এমন কোনো ফিড নাই, অ্যাঙ্কর ফিড এটা এলিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং এলিয়া গ্রুপের একটি পণ্য অ্যাঙ্কর ফিড। এটি বাংলাদেশের কয়েকটি স্বনামধন্য ফিডের মধ্যে অন্যতম, সারা বাংলাদেশ জুড়ে।